মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত এক আকাশচুম্বী অট্টালিকা পেট্রোনাস টুইন টাওয়ার। 1998 সাল থেকে 2004 সাল পর্যন্ত এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। তবে এখনও পর্যন্ত পেট্রোনাস টাওয়ার বিশ্বের সর্বোচ্চ টুইন টাওয়ারের মর্যাদা ধরে রেখেছে। ভবনটি চালু হওয়ার পর থেকে এটি যেন মালয়েশিয়ার প্রতীক হয়ে উঠেছে। কালোপিপড়ার এই পর্বে আলোচনা করা হবে পৃথিবীর সর্বোচ্চ জমজ ভবন পেট্রোনাস টুইন টাওয়ার সম্পর্কে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, কালোপিপড়া চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। মালয়েশিয়ান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এই ভবনের মাধ্যমে রেকর্ড সৃষ্টির পাশাপাশি মালয়েশিয়ান স্বকীয়তা তুলে ধরতে চেয়েছেন। আর্জেন্টিনার স্থপতি সিজার পেল্লি প্রথমে যে নকশা করেছিলেন মাহাথির মোহাম্মদের সেটি পছন্দ হয়নি। পরবর্তীতে ডক্টর মাহাথির ইসলামী স্থাপত্যকলা থেকে অনুপ্রাণিত হয়ে বর্তমান নকশার ধারণা দেন। আটকোনা বিশিষ্ট এই তারকার আকৃতি বহু ইসলামী নকশায় দেখা যায়। এই আকৃতির নাম রুব এল হিজব। নকশা চূড়ান্ত হবার পর মাহাথির মোহাম্মদ আবারও ভাবেন সামান্য একটু উচ্চতার জন্য এটি তৎকালীন সর্বোচ্চ ভবন সিয়ার্স টাওয়ারকে অতিক্রম করতে পারছে না। তখন ভবনের তলার সংখ্যা বৃদ্ধি না করেই উচ্চতা বাড়ানোর জন্য একটি করে গম্বুজসহ দুটি মাস্তুল যোগ করা হয়। 1992 সালে পেট্রোনাস টুইন টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। মালয়েশিয়া সরকারের পরিকল্পনা অনুযায়ী খুবই দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করা হয়। নির্মাণ কাজ যাতে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে শেষ করা যায় সেজন্য দুটি টাওয়ারের জন্য আলাদা আলাদা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়। টাওয়ার এক নির্মাণ করে জাপানের হাজামা কর্পোরেশন এবং টাওয়ার দুই তৈরি করে কোরিয়ার স্যামসং। টাওয়ার নির্মাণে জাপান এবং কোরিয়ান কোম্পানি রীতিমতো প্রতিযোগিতা করে। শেষ পর্যন্ত অবশ্য কোরিয়ান জায়ান্ট স্যামসং জয়ী হয়। এত দ্রুত নির্মাণ কাজ করা হয় যে একটা সময় প্রতি চার দিন পরপর এক একটি তলার কাজ সম্পন্ন হতে থাকে। মাত্র ছয় বছরের নির্মাণযজ্ঞ শেষে তৈরি হয় তৎকালীন সময়ের সর্বোচ্চ এই ভবনটি। পেট্রোনাস টুইন টাওয়ারের উচ্চতা 1843 ফুট। 88 তলা এই ভবন তৈরি করতে খরচ হয়েছে 1.6 বিলিয়ন ইউএস ডলার। তাইওয়ানের রাজধানীতে তাইপে টাওয়ার নির্মিত হবার পর পেট্রোনাস টুইন টাওয়ার সর্বোচ্চ ভবনের তকমা হারায়। বর্তমান পৃথিবীর উচ্চতম ভবনগুলোর তালিকায় এর অবস্থান 16তম। তবে টুইন টাওয়ার হিসেবে এখনও পেট্রোনাস টাওয়ার শীর্ষ অবস্থান ধরে রেখেছে। মালয়েশিয়ার জাতীয় তেল কোম্পানি পেট্রোনাসের নামে এই ভবনের নামকরণ করা হয়। এই কোম্পানিই পুরো বিল্ডিংয়ের মালিক। সমগ্র 1 নম্বর টাওয়ার পেট্রোনাসের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে 2 নম্বর টাওয়ারে আছে বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অফিস। মাইক্রোসফট, হুয়াওয়ে, আইবিএম, বোয়িং, রয়টার্স, আল জাজিরার মতো প্রতিষ্ঠানগুলো এখানে অফিস পরিচালনা করে। এছাড়া টাওয়ার দুটির নিচে রয়েছে একটি শপিং মল। সুরিয়া কেএলসিসি নামের এই মল কুয়ালালামপুরের অন্যতম জনপ্রিয় কেনাকাটার জায়গা। বিশ্বের প্রায় সকল নামিদামি ব্র্যান্ডের শোরুম আছে এই মার্কেটে। দুটি টাওয়ারে ওঠানামার জন্য 78টি লিফট আছে। এগুলোর মধ্যে 10টি লিফট দুই তলা বিশিষ্ট, যার এক এক তলায় 26 জন করে মোট 52 জন উঠতে পারে। এসব লিফট প্রতি সেকেন্ডে 20 ফুট পর্যন্ত ওঠানামা করে। লিফট ছাড়া 88 তলায় উঠতে চাইলে পায়ে হেঁটে 765টি সিঁড়ির ধাপ অতিক্রম করতে হবে। ভবনের 86 তলায় রয়েছে একটি পর্যবেক্ষণ ডেক। সেখান থেকে পুরো কুয়ালালামপুর শহরের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। পেট্রোনাসের দুইটি টাওয়ার মাঝখান থেকে একটি ব্রিজের সাহায্যে সংযুক্ত। দুইতলা বিশিষ্ট এই ব্রিজে 41 এবং 42 তলা থেকে যাতায়াত করা যায়। দুইটি ভবনের মাঝে ব্রিজটি দেখতে অনেক ছোট মনে হলেও এর দৈর্ঘ্য 192 ফুট। মাটি থেকে ব্রিজের উচ্চতা 557 ফুট। এটিই বিশ্বের সর্বোচ্চ দুইতলা বিশিষ্ট স্কাই ব্রিজ। ব্রিজটির ওজন 750 টন। এত ভারী কাঠামো জায়গা মতো তুলতেই 3 দিন সময় লেগেছে। মাঝখানে আবার বজ্রপাতের কারণে ক্রেন নষ্ট হয়ে গিয়েছিল। ব্রিজটি তৈরি হয়েছে মূলত অগ্নিকাণ্ড বা অন্য কোনো দুর্ঘটনার কথা মাথায় রেখে।
কোনো একটি টাওয়ারে জরুরি অবস্থা তৈরি হলে মাঝামাঝি থাকা এই ব্রিজ দিয়ে সহজেই উদ্ধার তৎপরতা চালানো যাবে। টিকিট কেটে দর্শনার্থীরাও এখানে যেতে পারে, যদিও 2010 সালের আগে বিনা টিকিটেই যাওয়া যেত। বর্তমানে টিকিটের দাম প্রায় 1600 টাকা। পেট্রোনাস টুইন টাওয়ারের অন্যতম বৈশিষ্ট্য এই মাস্তুল, নান্দনিকতার পাশাপাশি এদিকে চলাচলকারী বিমানগুলোকে সতর্কতা সংকেত প্রদান করে। ফরাসি স্পাইডারম্যান খ্যাত অ্যালাইন রবার্ট কোনো ধরনের সুরক্ষা সামগ্রী ছাড়াই ভবনের চূড়ায় আরোহণ করেছে। 1997 এবং 2007 সালে ব্যর্থ হওয়ার পর 2009 সালে তৃতীয়বারের চেষ্টায় তিনি সফল হন। অবশ্য তিনবারই নিচে নামার পর মালয়েশিয়ান কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করেছে। কাচের দেয়াল বেয়ে এই অভিযান শেষ করতে তার সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা। পেট্রোনাস টুইন টাওয়ারের ইঞ্জিনিয়ারদের দাবি, এই ভবন 100 কিলোমিটার গতিবেগের ঘূর্ণিঝড়েও অনায়াসে টিকে থাকতে পারবে। ভবনটি যেন সূর্যের তাপে বেশি উত্তপ্ত না হয় সেজন্য এর দেয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে লেমিনেটেড গ্লাস, যা সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি প্রতিফলিত করতে পারে। ভবনের 2টি অংশের চারদিকে আবৃত করতে 5,90,000 বর্গফুট কাচের দরকার হয়েছে, যার আয়তন 10টি ফুটবল মাঠের সমান। এতগুলো কাচ দরকার হওয়াটা অস্বাভাবিকও নয়, কারণ সমগ্র ভবনে 1,800টি দরজা এবং 32,000 জানালা আছে। সবগুলো জানালা পরিষ্কার করতে প্রায় 2 মাস সময় লাগে। এরকম কাচ দিয়ে ঘেরা আরেকটি স্থাপনা হল বর্তমান পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা। 163 তলা বিশিষ্ট বুর্জ খলিফা বিশ্বের সর্বোচ্চ বিল্ডিং ছাড়াও আরও 6টি ক্ষেত্রে বিশ্বরেকর্ডধারী। বুর্জ খলিফা চালু হবার পর বহু আকাশচুম্বী অট্টালিকা নির্মিত হলেও কোনোটিই এর উচ্চতাকে ছাড়িয়ে যেতে পারেনি। পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা সম্পর্কে জানতে চাইলে কী কেন কীভাবে চ্যানেলের এই ভিডিওটি দেখতে পারেন। সেই সাথে কালোপিপড়া চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কালোপিপড়া সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন।